ভালোবাসা দিবসে গোলাপ হাতে রাস্তায় পুলিশ কর্মীরা হেলমেটবিহীন মানুষকে দিলেন সচেতনতার পাঠ, তাদের হাতে তুলে দিলেন গোলাপ। শহর জুড়ে ভালোবাসার মরশুম, আজ ভালোবাসার দিন। আর এমন দিনে রাস্তার মাঝে গোলাপ হাতে দাঁড়িয়ে পুলিশ কর্মীরা না, তবে গোলাপ কোনো বিশেষ কারো জন্য বা ভালোবাসার মানুষের জন্য নয়, এই গোলাপ হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করতে। ১৪ ফেব্রুয়ারির এই বিশেষ দিনে ভালোবাসা দিবসে ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল হাবড়া থানার পুলিশ প্রশাসনকে। তবে এই ভালোবাসা দিবসে না কোনো কেস না কোনো জরিমানা, হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হল সচেতনতার গোলাপ ফুল। পাশাপাশি হাত জোর করে হেলমেট পরার অনুরোধ জানাতেও দেখা গেল পুলিশ কর্তা এবং পৌর প্রধানকে। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ট্রাফিক নিয়মকানুন মেনে চলা সেই সমস্ত বাইকাররা। মঙ্গলবার দুপুরে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নিতে দেখা যায়। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, তো সেই দিবসকে উপলক্ষ করে আজকে আমাদের হাবড়া থানার পক্ষ থেকে কাউকে কোনো কেস বা ধরা বা কোনো রকম হ্যারাসমেন্ট করা নয়, এটা ভালোবাসার উদ্যোগকে সবাইকে সাবধানতা করার জন্য, যে নিজের জীবনটাকে বাঁচানোটাই সবচেয়ে বড় জিনিস, একজনের সাথে দশজন জড়িত থাকে, তো সেই ক্ষেত্রে হাবড়া থানার থেকে সবার হাতে একটা করে গোলাপ ফুল তুলে দিয়ে সবাইকে সম্বোধনা করলো এবং তার নিজের সেফটির জন্য তাকে পরামর্শ দেওয়া হলো। হাবড়া থানার সামনে যশোর রোডের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে মাইকে প্রচার করে হেলমেটবিহীন বাইক আরোহীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনমূলক বার্তা দেন হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় এবং হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। সচেতনমূলক প্ল্যাকার্ড বাইকের সামনে রেখে হাবড়া শহরের বুকে র্যালি করতেও দেখা যায়। এই বিষয়ে হাবড়ার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, আমরা প্রত্যেক সময় সাধারণ পথচারী মানুষকে বলে থাকি সেফ ড্রাইভ সেফ লাইফের কথা। ভালোবাসা দিবসে পুলিশ আজ ভালোবাসার মাধ্যমে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট পরার আবেদন জানিয়েছেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, তবে সকলেরই উচিত হেলমেট পরে সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলা, তাহলে খুব সহজেই এই পথ দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। সেই সাথে আমরা এখানে নিয়মিত হেলমেট পরে যারা বাইক চালান তাদেরকে সংবর্ধনা জানিয়েছি। সেফ ড্রাইভ সেভ লাইফ, একদম ভালো করে গাড়ি চালান, নিরাপত্তার সঙ্গে গাড়ি চালান এবং নিজের জীবনকে বাঁচান। কিন্তু কিছু মানুষ দেখছি এই নিয়মগুলো মানছেন না, হেলমেট ছাড়াই তারা গাড়ি চালাচ্ছেন। আজকে আমাদের হাবড়া থানার পক্ষ থেকে আমাদের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে মানুষকে সচেতন করবার জন্য, সেখানে আমরা বিভিন্ন মানুষের হাতে হেলমেট তুলে দিলাম এবং যারা নিয়মকানুন মেনে গাড়ি চালান সবসময় সেই রকম কিছু মানুষকে আমরা সংবর্ধিত করেছি। এবং তার পাশাপাশি আমরা যখন দেখলাম যশোর রোডের উপর দিয়ে হেলমেট ছাড়া মানুষ যাচ্ছেন, তাদেরকে আমরা কোনো রকম আজকে কেস দিলাম না, তাদেরকে হাতে গোলাপ তুলে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভবিষ্যতে আপনারা দয়া করে হেলমেট পরে আপনারা গাড়িটা চালান, কারণ তারা তো লজ্জা পেয়েছেন, তারা বলছেন জীবনে আমরা আর হেলমেট ছাড়া গাড়ি চালাবো না। আমি এই মিডিয়ার মাধ্যমে আমি সকলের কাছে আবেদন করব, দয়া করে আমাদের উপরে আমাদের পরিবার নির্ভর করছে, যদি আমার জীবনটা চলে যায় তাহলে আমাদের পরিবারটা অসহায় হয়ে পড়বে। তাই আমাদের যখন গাড়ি চালাবো আমরা, সেটা মোটরসাইকেল হতে পারে, সেটা বাস হতে পারে, সেটা অটো হতে পারে, সেটা ট্রেকার হতে পারে, আমরা খুব সাবধানতার সঙ্গে আমরা গাড়িটা চালাবো। এই বিষয়ে হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় জানান, আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল সাধারণ পথচারী মানুষকে সচেতন করা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় চলছে পথ নিরাপত্তা সপ্তাহ, তাই এই ভালোবাসার দিনে গোলাপ ফুল দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তাহলে কিন্তু দুর্ঘটনা কমবে। তো আজকের এই সুন্দর দিনে তাই আমরা বেছে নিয়েছি, আর আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ চলছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী, সেটাও একটা উদ্দেশ্য, সকলে মানে সুন্দর দিনটাকে আমরা এই কারণে বেছে নিয়েছি। মানুষজন অনেক সচেতন হচ্ছেন কিন্তু আরও বেশি দরকার, এবং যত সচেতন হবো দুর্ঘটনার সংখ্যা কমবে। আমরা মানুষকে বলছি যে একটা মানুষের প্রাণ চলে গেলে সেই বাড়ির সেই পরিবারটাই বুঝতে পারে যে কী জিনিস চলে গেল, কারণ প্রাণ চলে গেলে সেই প্রাণটা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। তাই বলছি আমরা সচেতন হন, নির্দিষ্ট নিয়মকানুন মেনে গাড়ি চালান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, সকলকে বলছি। এবং যারা আজকে নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছিলেন, হেলমেট পরেননি, তাদেরকে আমরা গোলাপ তুলে দিলাম যেন তারা সচেতন হন। আশা করব একদম একদম আমরা আশা করছি আগামী দিনে যারা পড়ছেন না তারা পড়বেন, সকলেই সচেতন হবেন এবং দুর্ঘটনার সংখ্যা অবশ্যই কমবে।
এমন দিনে পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সচেতন নাগরিকরা। এই যে পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটি, এটা একটা অত্যন্ত পজিটিভ, মানে খুবই ভালো একটি প্রকল্প। আমি ভারতবর্ষের অনেক জায়গায় প্রচুর রাজ্যে আমি ঘুরেছি, এরকম ধরনের সচেতনতামূলক প্রকল্প কিন্তু আমার চোখে পড়েনি। তো এখানে আমাদের একটু সচেতন হওয়া উচিত, যারা রাস্তায় আমরা চলি, প্রথম কথা আমাদের হাতে আমাদের নিজেদের সাথে সাথে প্রচুর লোকের প্রাণ নির্ভর করে। তো ব্যাপার হলো আমরা যারা বাইকার্স আছি, যারা বাইক চালাই, তারা অনেকে ভাবেন, আমরা নিজেদের মধ্যে আমাদের মধ্যেই আছেন অনেকে যারা হেলমেট পরেন না, ভাবেন অন্য রাস্তা দিয়ে পুলিশ চেক দিচ্ছে, অন্য রাস্তা দিয়ে চলে গেলাম, অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম, আমি পুলিশকে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিলাম। কিন্তু ব্যাপারটা নিজেকেই ফাঁকি দেয়, আলটিমেটলি নিজেকেই ফাঁকি দেওয়া। পুলিশ প্রশাসনকে আমরা ফাঁকি দিইনি, আমরা ফাঁকি নিজেদের দিয়েছি। সিট বেল্ট যারা পড়েন না, সিট বেল্ট যারা পড়েন, পরে পুলিশ প্রশাসন যেখানে চেক দিচ্ছে, পুলিশ সেই চেক পয়েন্ট পার হয়ে গেলে সিট বেল্টটা খুলে রাখেন, তারাও নিজেদেরই ফাঁকি দিচ্ছেন, পুলিশকে ফাঁকি দিচ্ছেন না। আর এই একটু নিয়ম মেনে চালালে রাস্তায় নিজেও সাবধানে থাকা যায়, নিজেও ঠিক থাকা যায়, সুস্থ থাকা যায়, বাকি লোকদেরও রাখা যায় সুস্থ রাখা যায়। তো আমাদের এটি দায়িত্ব যে হেলমেট পরে, প্রপার গিয়ার মেনটেন করে, আর রাস্তায় সমস্ত রকম নিয়ম শৃঙ্খলা ফলো করে রাস্তায় চলা হচ্ছে আমাদের আমাদের নিজেদের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।